এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা যাচ্ছি নৈনিতালের উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি হরিদ্বার স্টেশনে। হরিদ্বার থেকে দেরাদুন কাঠগোদাম এক্সপ্রেস রয়েছে হরিদ্বার স্টেশনে, সেটা পৌঁছাবে 12:59। তো এখান থেকে আমরা রাতের বেলা ট্রেন ধরবো, তো সেই জন্য রয়েছি এখন হরিদ্বার স্টেশনে। একদম ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি, এবার ট্রেন জাস্ট আসার অপেক্ষা। ট্রেন আসলেই আমরা ট্রেনে চেপে রওনা দেবো নৈনিতালের উদ্দেশ্যে। আর সকাল 7টা নাগাদ আমরা পৌঁছাবো হচ্ছে কাঠগোদাম স্টেশনে। ওখান থেকে এরপরে কীভাবে নৈনিতাল যাচ্ছি সেটা সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই খুব মজা হবে, খুব এনজয় হবে। যে আমাদের ট্রেনটা এসে গেছে, আর ট্রেনে উঠে একদম আমরা পৌঁছে যাব কাঠগোদাম। আর ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমে হরিদ্বার স্টেশনে এসে পৌঁছেছে। তো পরের দিন ভোরবেলা বাইরের যে দৃশ্যটা দেখতেই পাচ্ছ তোমরা, কতটা সুন্দর লাগছে দেখতে। এরকম পাহাড়ের মধ্যে দিয়ে রেল লাইন যাচ্ছে, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাঠগোদাম স্টেশনে। তো এখন আমরা পৌঁছে গেছি কাঠগোদাম স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এখানে প্রচুর ট্যাক্সি রয়েছে, যেখান থেকে তোমরা ট্যাক্সি বুক করতে পারো নৈনিতাল যাওয়ার জন্য। আমরা এই ক্যাবটা বুক করলাম। তো তোমরা শেয়ারিংয়েও নিতে পারো, বা তোমরা যদি পার্সোনালি বুক করতে চাও সেটাও পারো। শেয়ারিংয়ে নিলে তোমাদের 250-300 টাকা পার হেড করতে পারে, আর যদি তোমরা পুরো ক্যাব বুক করো তাহলে তোমাদের 800-900 টাকা পুরো ক্যাবের জন্য পড়তে পারে। তো চলো, আর এখান থেকে তোমরা বাসেও যেতে পারো। বাস একটু রোডের দিকে হেঁটে যেতে হয়, তো রোডে উঠে বাস তোমরা পেয়ে যাবে, যেটা হালদওয়ানির থেকে আসে। হালদওয়ানির থেকে যদি তোমরা বাসে যাবে মনে করো, তো হালদওয়ানির থেকে আসাটাই মনে হয় বেটার, কেননা ওখান থেকে সিটটা ভালো পাওয়া যায়। তো আমরা যেহেতু ক্যাব নিচ্ছি সেই জন্য এই কাঠগোদাম নেমেছি। কাঠগোদাম থেকে আমরা এবার নৈনিতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো, যেতে যেতে তোমাদের ভিউগুলো দেখাতে থাকি। তো আমরা যেখানে এসেছিলাম নৈনিতালে, নৈনিতাল থেকে কাঠগোদাম স্টেশনের বাইরে যে ক্যাব নিয়েছিলাম, তো এই দাদার ক্যাব নিয়েছি। তো দাদার ব্যবহার সত্যি খুব ভালো, আর তোমরা যদি আসো তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে এসো। দাদা তোমাদের পুরো সাইট সিন সমস্ত কিছু ঘুরিয়ে দেবে এবং তোমাদের হোটেল খুব ভালো হোটেল দিয়ে দেবে। দাদার সাথে একটু কথা বলে। তো দাদা নমস্তে, আপনার নাম বতাদিজি। সচিন, সচিন শ্রীবাস্তব। আচ্ছা, আপ কাহাঁ কাহাঁ ঘুমাতে হো? হম নৈনিতাল হো গিয়া, মুক্তেশ্বর, কসানি, মুন্সিয়ারি, চকোড়ি, ভীমতাল, নকুচেতাল, সাততাল, দেন অল আদার প্লেস ইন উত্তরাখণ্ড। আচ্ছা, মতলব সব জায়গা আপ লোক ঘুমাতে হো। আর আপনার নাম্বার বতা দিজিয়ে, আগর কোই আয়েগা তো আপসে কন্টাক্ট কর লেগা। আর আপ 7906723252, মাই ট্রাভেল নেম ইজ ওজাস ট্রাভেলস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। তো পাহাড়ের এই আকাবাকা রাস্তা দিয়ে আমরা যেতে শুরু করলাম নৈনিতালের উদ্দেশ্যে। কাঠগোদাম থেকে আমরা এখন নৈনিতাল যাওয়ার পথে। এখানে রাস্তায় একটু দাঁড়িয়ে ব্রেক নিচ্ছি, মানে চাটা খাবো। তো এখান থেকে তোমাদের ভিউটা একটু দেখাই, চলো। তো এই যে গরম গরম চা আমাদের চলে এসেছে, একদম মাটির ভাড়ে ধোয়া ওঠা চা। এবার চাটা খেয়ে নি। চাটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল, একদম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এরকম গরম গরম চা খেতে বেশ ভালো লাগছিল। সাথে একটা বেকারি বিস্কুট নিয়ে নিয়েছিলাম, আর চাগুলো এখানে 20 টাকা করে দাম নিয়েছিল, আর এই বিস্কুটটা 10 টাকা। তো খেতে কিন্তু ভালোই লাগছিল। তো চা খেয়ে নেওয়ার পরে আমরা আবার রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো বেশ, কাঠগোদাম থেকে নৈনিতাল যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। তো চলো হোটেলে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই হচ্ছে আমাদের হোটেল শশী। এখান
পয়েন্ট মাত্র 200 মিটার দূরে। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা চলে যাব লেক ভিউ পয়েন্টের দিকে। এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে যেগুলো সেম প্রাইস, মোটামুটি একই রকম প্রাইস থাকে। তো আমাদের কাছে এই হোটেলগুলোর থেকে এই শশী হোটেলটা বেশি বেটার মনে হলো, সেই জন্য আমরা এখানেই নিলাম। তো আমরা এখন রয়েছি হোটেল শশীতে। এই হচ্ছে রিসেপশন। তো এখানে রয়েছে দাদা, তো ওনার সাথে একটু কথা বলিনি। আচ্ছা, আপকে ইহা রুম মিলতা হ্যায় না? জি ম্যাম। আচ্ছা, কিতনে রুপে সে স্টার্টিং হ্যায়? মিনিমাম 1500 রুপে। অফ সিজন কে লিয়ে? অফ সিজন কা। আর সিজন মে? সিজন মে 3500 কে আসপাস। আচ্ছা আচ্ছা। আর মতলব সার্ভিস বগেরা কেসা হ্যায় আপকা? সার্ভিস বগেরা বড়িয়া হ্যায় ম্যাম। আচ্ছা, আপ রুপে হ্যায় আপ বতাইয়েঙ্গে। একদম। এই হচ্ছে হোটেল শশী। আর ইহা সে মতলব ঘুমনে কা, ট্রাভেলিং কা জো গাড়ি উড়ি সব মিল জায়েগা? হ্যাঁ, ইয়ে আপ নৈনিতাল কে বিলকুল বাস স্ট্যান্ড সে 200 মিটার পহলে পে আপনে হোটেল লে রাখা হ্যায়। यहाँ से आप 200 मीटर वॉक करेंगे तो पूरा आपको टैक्सी स्टैंड, बस स्टैंड, लेक सारी चीज़ें मिल जाएंगी। और यहाँ से आपके रूम से व्यू भी दिखा? व्यू सनराइज का रहता है। अच्छा। बाकी तो व्यू अगर आपने लेक पर लेना है तो भी लेक व्यू अलग चीज़ है। अच्छा अच्छा। आपका होटल में अगर कोई आना चाहता है तो आप डिटेल्स दे दीजिए। जी जी जी। ये नैनीताल में बस स्टैंड से पहले 200 मीटर पहले नया बाजार तल्लीकाल पर शशी होटल कर दिया। और फ़ोन नंबर दे दीजिए। फ़ोन नंबर आपका, ये हमारा कार्ड है जिसमें 3 नंबर PNT नंबर है, एक तो 0594223112, एक तो ये नंबर हो जाएगा। और दूसरा नंबर जो व्हाट्सएप नंबर हम चलाते हैं 7302547917। अच्छा। और चेक इन और चेकआउट का क्या टाइमिंग? चेकिंग का यहाँ पर मैम पूरे नैनीताल में जो होता है 10, आप कभी भी करिए चेकिंग, चेकआउट का 10 बजे होता है। अच्छा। आप आइए, हम आपको सेवा देंगे। और क्या हो सकता है? अच्छा, खाने पीने का यह व्यवस्था है? हाँ बिल्कुल, सब है हमारे पास, रूम सर्विस रहती है। अच्छा, थैंक यू सो मच। तो होटल तो हमरा नहीं शशी होटल, खूब सुंदर होटेलर व्यूटा। तो चलो रूम टा तुम्हारे देखाई। এই হোটেলের আর একটা রুম তোমাদের একটু দেখিয়ে দি। এই হচ্ছে রুম, এটা 4 বেডের না? এখানে বেশ একটা সুন্দর আয়না রয়েছে, এখানে ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, এখানে একটা রয়েছে কাবার্ড। তো হোটেলে এসে তো রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি, এবার ঘুরতে বেরবো। এখান থেকে 500 মিটারও না এই ভিউ পয়েন্ট, লেক ভিউ পয়েন্ট। তো চলো এবার নৈনিতালে আমরা কোথায় কোথায় ঘুরি সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখলে, এই হচ্ছে আমাদের শশী হোটেল। এখানে এসে আমরা রুম নিয়েছি, রুমগুলো সত্যি খুব ভালো। আর এখান থেকে লেক ভিউ পয়েন্ট জাস্ট একটুখানি 200 মিটার ডিস্টেন্স। তো বেশ ভালো লাগলো কিন্তু হোটেলটা, আমার তো খুবই ভালো লেগেছে। এছাড়াও তোমরা অনেক হোটেল পেয়ে যাবে, একটু এগোলে অনেক রকম হোটেল পাওয়া যায়। তো আমাদের কাছে মনে হলো এই হোটেলটাই ভালো, তো সেই জন্য আমরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ভালো বাজেটের মধ্যে মোটামুটি বেশ ভালোই হোটেলটা। চলো একবার এবার যাওয়া যাক। তো তোমাদের আরও কয়েকটা হোটেল আমি দেখাই এই সেম বাজেটের মধ্যে, এবং রুমগুলো কেমন সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমরা আর একটা হোটেলে এলাম। তো চলো আগে রুমটা দেখে নিই, তারপরে তোমাদের সব ডিটেলস বলছি। এই হচ্ছে
এখান থেকে একটা ব্যালকনি পাওয়া যাচ্ছে, ব্যালকনি ভিউ হচ্ছে এটা। আর এই হচ্ছে খুব সুন্দর কিন্তু রুমটা। আর এখানে এই হচ্ছে ওয়াশরুম। তো এখন আমরা রয়েছি লেক ভিউ পয়েন্টে। এখান থেকে ভিউটা জাস্ট দেখো, এই আমার এই পাশেই রয়েছে ন্যানা লেক, আর এইদিকে দেখো দুই পাহাড়ের মাঝখানে ন্যানা লেক, আর সব বোটিং হচ্ছে, দুর্দান্ত কিন্তু ভিউটা, ঠিক আছে? তো দেখো এখানকার ভিউটা তোমাদের একটু দেখাই। আর এই ন্যানা লেকের দেখো মাছ, দেখো জাস্ট মাছগুলো দেখো, প্রচুর কিন্তু মাছ রয়েছে এই ন্যানা লেকে। আর ওই দেখো এখানে বোটিং হচ্ছে, তোমরা চাইলে এই ন্যানা লেকে বোটিংও করতে পারো। আর দেখো কি সুন্দর ভিউটা, দুটো পাহাড়, এই যে এই পাশেও পাহাড়, এই পাশেও পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে রয়েছে এই যে ন্যানা লেক, জলটা দেখো কি দুর্দান্ত লাগছে। আর এই দেখো মাছগুলো দেখো, পুরো ঝাঁকে ঝাঁকে কিন্তু মাছ রয়েছে। এখানকার মাছগুলো জাস্ট দেখো পুরো লাল হয়ে গেছে, দারুণ লাগছে। আমার মনে হয় এগুলো আমেরিকান রুই এইসব মাছই আছে, দেখো পুরো ঝাঁকে ঝাঁকে। তবে হ্যাঁ, মাছগুলোকে কিন্তু খাবার দেওয়া যাবে না, এখানের একটা নিয়ম, মাছদের খাবার দিলে কিন্তু ফাইন হয়ে যাবে। যদি পুলিশ দেখে যে মাছে খাবার দিচ্ছ, তাহলে কিন্তু পুলিশ ফাইন করে দেবে, এটা একটু সাবধান থাকতে হবে। আদারওয়াইজ দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, দেখো পুরো মানে লেকের ভেতরে কিন্তু এইরকম মাছগুলো। আর যেহেতু সাইড দিয়ে মানে একদম ধারে লোকে মানুষজন দেখছে, তো ওরা ভাবছে কিন্তু খাবার দাবার দেবে, সেজন্য কিন্তু একদম ধারে এসে রয়েছে, দেখো একদম দুর্দান্ত কিন্তু লাগছে মাছগুলো, দেখো পুরো ঝাঁকে ঝাঁকে মাছ। আর এই জায়গাটা দেখো, একটু আগেই পুরো পরিষ্কার ছিল, পাহাড়গুলো দেখা যাচ্ছিল, আর এখন কিন্তু পুরো কুয়াশাতে ভরে গেছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর কিন্তু, মানে এখানে কিন্তু একদম সেকেন্ডে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে যায়, আর মনে হচ্ছে বৃষ্টি আসবে, দেখো পুরো মেঘে ভরে গেছে। আর দেখো বলতে বলতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম মুসলধারায় প্রায় ঘন্টাখানেক ধরে কিন্তু বৃষ্টিতে হচ্ছে। তো চলো এবার আমরা হোটেলে ফিরে যাই। তো ন্যানা লেকের ভিউটা দেখালাম তোমাদের, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আমার তো দুর্দান্ত লেগেছে। মানে এরকম ভিউ মনে হচ্ছে পুরো দিন এখানেই দাঁড়িয়ে থাকি, কিন্তু আমাদের হাতে সময়টা কম, আমাদের পুরো নৈনিতালটা একটু ঘুরে দেখতে হবে। তো চলো এরপরে নেক্সট কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।